এই হচ্ছে 45-47 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পটভূমিকা। আমরা ছেলেদের লজেন্স বিস্কুট খাওয়াচ্ছি আর এই পতাকা তোলাচ্ছি, যে পতাকার কোনো অস্তিত্বই নাই। আগে ছিল চরকা মার্কা, এই চক্রওয়ালা পতাকা কোথ থেকে ভারতবর্ষে এলো এর ইতিহাস অনেকেই কেউ জানে না। আমরা তো আগে দেখেছি জাতীয় কংগ্রেস বলতে যেটা সেটার ছিল চরকা, এই অশোক চক্র মার্কা পতাকা কোথ থেকে এলো, কারা তৈরি করলো, কোন মিটিং এ ঠিক হয়েছিল। ইট ইজ মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেনের ইচ্ছা অনুযায়ী কেমন এই চক্র লাঞ্ছিত তেরঙ্গা পতাকা ভারতবর্ষের রাষ্ট্রীয়, ভারত সরকারের রাষ্ট্রীয় পতাকা হয়েছে। এটাকে জাতীয় পতাকা বলা মিথ্যা কথা, ভারতবর্ষের এখনো কোনো জাতীয় পতাকা নাই, ভারতবর্ষের কোনো জাতীয় পতাকা নাই। এর আগে চরকাওয়ালা তেরঙ্গা পতাকা যেটা ছিল সেটা ছিল কংগ্রেস জাতীয় মহাসভার পতাকা এবং সেটা জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় পতাকায় পরিণত হয়নি। তারপরে এলো চক্রওয়ালা পতাকা, এদিকে পাকিস্তানের হলো আলাদা পতাকা। এবার দেখুন রাষ্ট্রীয় পতাকায় জাতীয় পতাকার ফারাকটা কোন জায়গায়। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একই পাকিস্তান, 71 সাল অব্দি পূর্ব পাকিস্তান পাকিস্তানের পতাকাকেই তাদের রাষ্ট্রীয় পতাকা বলে উত্তোলন করেছে এবং স্বাধীনতা দিবস পালন করেছে। 71-এর স্বাধীনতার পর ওই পাকিস্তানের পতাকায় আগুন জ্বেলে দিয়ে সেখানে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সরকারের পতাকা। তাহলে রাষ্ট্রীয় পতাকা জাতীয় পতাকা হচ্ছে আকাশ পাতাল তফাৎ। একটা রাষ্ট্র থাকলে তার পতাকা থাকবে, এতে রাষ্ট্রটা যদি চলে যায় চলে যাবে, গভর্নমেন্ট অনেক এসছে অনেক গেছে। জাতীয় পতাকা বলতে এখনো আমাদের কিছু নাই, তার কারণ ভারতবর্ষ কখনোই একটা জাতি হিসেবে ছিল না। ভারতবর্ষ চিরকালই অসংখ্য স্বাধীন জাতির বাসস্থান, একটি মহাজাতি, কোনো একটি জাতি নয় ভারতীয়, এবং সেগুলো শাসিত হতো স্বাধীনভাবে। ব্রিটিশ আসবার পর এক এক করে তাদের একসঙ্গে করেছে, করে ইউনিয়ন জ্যাক ব্রিটিশের পতাকা উড়িয়েছে তার উপরে, তারপরে যাবার সময় এবার কংগ্রেস অর্থাৎ এই পাকিস্তান এবং ভারত সরকার এই দুটি করে এই দুটি পতাকা নিয়ে এসবে ওখানে আর এখানে। এবার কাল যদি ভারত সরকার চলে যায়, ভারত সরকারের অস্তিত্ব না থাকে, কালকে পতাকা বললে কি অন্য পতাকা হয়ে যাবে, রাষ্ট্রীয় পতাকা। এবার দেখুন যে 45-15ই আগস্ট এই পতাকা ওড়ানো হচ্ছে, স্বাধীনতা বলা হচ্ছে। এবার সেই যে ভারত সরকার তৈরি হলো, সে ভারত সরকার কে তৈরি করলো? জাতীয় কংগ্রেস তৈরি করেছে, দেশের লোক তৈরি করেছে না, ব্রিটিশ পার্লামেন্ট আইন বলে তারই অধিকৃত ভারত বর্ষ যে এলাকা তাকে দুটি করদ রাষ্ট্রে ভাগ করলো, টু ডোমিনিয়ন্স আর বর্ন। 47 সালে 15ই আগস্ট খবরের কাগজ খুললেই দেখা যাবে সেখানে লেখা রয়েছে টু ডোমিনিয়ন্স আর বর্ন। ডোমিনিয়ন কথাটার মানে স্বাধীন রাষ্ট্র নয়। ইংরেজ তার আইনের মাধ্যমে দুটা সরকার তৈরি করলো, করে দুজনের হাতে ভার দিচ্ছে, তাদেরই দোয়ালোক, একজন হলো জিন্না আর একজন জওহরলাল। সেখানে এই যে ভারত সরকারের ঠিকুজি কুলজি বার করুন, এখানে অনেক ভারত সরকারের লোক রয়েছে যারা যখন আজাদ হিন্দের লোকেরা বলে যে আমরা ভারত সরকারের নেই, আমরা ভোটেও নেই, তখন বলে তোমরা এদেশের নাগরিক ন, ভারত সরকার এদেশের মালিক। এবার ভারত সরকার এদেশের মালিকানরা পেলো কি করে? তার চোতা, জন্মকুণ্ডলী, বার্থ সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেমন কর্পোরেশনের কথা বাচ্চা জন্মালে তার একটা বার্থ সার্টিফিকেট লাগে, হ্যাঁ তোমার বাবা মা এই। সেরকম ভারত সরকারের বার্থ সার্টিফিকেট বার করুন, দিল্লিতে রাখা রয়েছে চোতা, যাকে চার্টার অফ ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে। সেখানে কি লেখা রয়েছে? লেখা হয়েছে দি পাওয়ার ইজ হিয়ার বাই ট্রান্সফার টু জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু একটি ব্যক্তি, তাহার হাতে ক্ষমতা হস্তান্তর করা হইতেছে। সেখানে এই কথা লেখা নেই দি পাওয়ার ইজ হিয়ার বাই ট্রান্সফার টু দি পিপল অফ ইন্ডিয়া, ভারতীয় জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা হইতেছে, কি ভারত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হইতেছে। সেখানে দেওয়া হয়েছে জওহরলালের হাতে ক্ষমতা হস্তান্তর করা হইতেছে আন্ডার সার্টেন টার্মস এন্ড কন্ডিশনস, কয়েকটি শর্তে, যে শর্তগুলি 1999 সালের আগে প্রকাশিত হইবে না। বার করুন ভারত সরকারের ঠিকুজি গোষ্ঠী, তার বার্থ সার্টিফিকেট বার করুন, যারা ভারত সরকারকে স্বাধীন সরকার বলছে এবং আমাদের দেশের সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করছে বিরল পলিটিক্যাল পার্টি, ভারত সরকারের নামে যারা অ্যাংলো আমেরিকা রয়েছেন, যারা দেশের
ঐতিহাসিক সাম্রাজ্যবাদকে জিইয়ে রাখতে চাই, আমি প্রমাণ দেব। বর্তমান দিন অব্দি এই রাজনৈতিক দলগুলোর চরিত্র নেতাজির বিরোধিতা করতে গিয়ে দেশ বিক্রি করে নিয়েছে 94 ডাঙ্কেল ঘাট। তারপরে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তার নিজের নিজের রাজ্যে যাদের গভর্নমেন্ট ছিল নিজে নিজের দেশকে বন্ধক দিয়েছে, বাধা দিয়েছে, মাটি ন্যাশনাল কোম্পানির কাছে মাটির তলার সম্পদ অব্দি মর্টগেজ করে দিয়ে এসছে। দালালির পয়সা অনাবাসী ভারতীয় ব্যবসায়ীদের অ্যাকাউন্টে জমা করে এখানে ভাইপো ভাতিজার সঙ্গে কোম্পানি খুলে দিয়ে ঘরে বসে সেই দেশ বেচার দালালির পয়সা খাচ্ছে। এই রাজনৈতিক দলগুলোর চেহারা। এবারে 47-15 আগস্ট হলো জওহরলাল, এবার আসুন তো জওহরলাল 47-15 আগস্ট প্রধানমন্ত্রী কি করে হলো। একটা সমাবেশে কথা হচ্ছে পাবলিক, সেই সমাবেশে যদি কারোর কিছু আপত্তি থাকে সে জানাবে, আর পরেতে যদি জানায় সমাবেশে যেটা সিদ্ধ হয়ে যায় তারপরে সেটার বিরোধিতা করা মানে সেটা একটি মারাত্মক ব্যাপার। আজকে জনসভায় হচ্ছে, জনসভায় সেখানে বলা হচ্ছে, জানানো হচ্ছে জওহরলালকে প্রধানমন্ত্রী কে বানিয়েছিল। গান্ধী বানিয়েছিল, কংগ্রেস বানিয়েছিল, দেশের লোক বানিয়েছিল, ভারত সরকারের ওই বার্থ সার্টিফিকেট বার করুন, জন্ম সার্টিফিকেট চোতা, তাতে দেখুন লেখা রয়েছে, মানে তার ডকুমেন্টস রয়েছে যে জওহরলালকে প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ইংল্যান্ডের রাজা, সই করা রয়েছে। ইংল্যান্ডের রাজা জওহরলালকে 47-15 আগস্ট এদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আশা করি ভারত সরকারের যে ভাঙতার মধ্যে সাধারণ মানুষ পড়েছিল এর পরে অন্তত তারা যুক্তিবাদীও যদি হয় তাহলে তার থেকে মুক্ত হোক, না হলে তার পরের অবস্থায় গিয়ে যখন দেখবে যে ভারত সরকার নামক এই জিনিসটা নাই তখন তার থেকে মুক্ত হবে। কিন্তু ভারত সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা সেখানে যে এই কটি দলের কারণ নাই। দেশ ভাগ হয়েছে, নেতাজি দেশ এক করে তিনি আসছেন, দেশ এক করে তিনি আসছেন, সেখানে ভারত সরকার, পাকিস্তান সরকার এসব সরকারের একটার কোনো অস্তিত্ব থাকবে না। গভর্নমেন্ট অফ আজাদহীন সাউথ এশিয়ান ফেডারেশন যেতে চলেছে সেখানে ভারত সরকারের কোন নাম থাকবে না। দক্ষিণ এশীয় যুক্তরাষ্ট্র সাউথ এশিয়ান ফেডারেশন এবং তার যে প্রশাসন 83 সাল থেকে ইতিমধ্যেই কাজ করছে কাঠমান্ডু নেপাল থেকে, সার্ক হচ্ছে আজাদ হিন্দ অর্গানাইজেশন, আজাদ হিন্দ গভর্নমেন্ট তার সরকারি চেহারা, যা 7টা দেশের যে গভর্নমেন্ট, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত 7টা দেশের প্রশাসন ব্যবস্থা একসঙ্গে করে এই সার্ক সংগঠন তৈরি হয়েছে, 7টা গভর্নমেন্ট প্রশাসন। 85 সালেতে এই 7টা দেশের মন্ত্রী যারা ছিল তাদের দিয়ে ছাপ মারিয়ে দিয়ে সেখানে অ্যাপ্রুভ করে যাতে ভবিষ্যতে বাজপেয়ী, মুশারফ বা অন্য কেউ বলতে না পারে যে এই সার্ক সংগঠন রুশ, আমেরিকা বা চীনে। এই সংগঠনটা হচ্ছে পুরোপুরি ভাবে নেতাজির অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন সার্ক। এবং সার্কের সম্পর্কে ইদানিং আপনারা আরো খবর জেনেছেন, আমি আসবো সে কথা পরে। তো নেতাজির প্রশাসন সার্ক, পার্মানেন্ট সেক্রেটারিয়েট, স্থায়ী সচিবালয় সেখান থেকে কাজ হচ্ছে, এবং সার্কের মাধ্যমে খুব শিগগিরই ভারতবর্ষের সীমারেখা উঠে গিয়ে দক্ষিণ এশীয় ফেডারেশন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নেতাজি বর্তমানে কোথায়, কেন, কি বৃত্তান্ত, এই জবাবটা আমি আগেই যে কারণে দিয়ে দিলাম, কেন মানুষ দীর্ঘদিন ধরে শুনে আসছে, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, এরকম। সেখানে তো শুধু নেতাজি নয়, নেতাজি আত্মপ্রকাশ করছে সুপ্রিম হেড আজাদ ইন গভর্নমেন্ট, এবং দ্যাট ইজ ফ্রম স্যার। এখন আমাদের পতাকাটা নামবে, ততক্ষণ একটু বন্ধ থাকবে, তারপর দিয়ে আবার ফের আমি এমন দেশটি কোথাও খুঁজে পেলাম না গো আমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য তারা কোথায় এমন জল তারা কোথায়।
নেতাজি সুভাষচন্দ্রই হচ্ছেন একমাত্র ব্যক্তি
তো কাজেই অবস্থা বড় খারাপের দিকে যাচ্ছে। কোনো পয়েন্টস নাই ভারত সরকার এবং ভারত সরকারের পক্ষে যারা এই রাজনৈতিক দলগুলি যারা একযোগে নেতাজি বিরোধিতা করে এসছে সেই যুদ্ধের সময় থেকে, তাদের ভারতীয় জনজীবনে বাংলার জনজীবনে তাদের অস্তিত্ব দিন শেষ হয়ে গেছে। এরপরেতে আমি আসবো ইদানিং এই কমিউনিস্ট পার্টির দু চারটি কথায়। জ্যোতিবোস থেকে আরম্ভ হয়েছে আর আপনার বুদ্ধ ভট্টাচার্য অবধি তারা মাঝে মাঝে প্রায় বলছে যে আমরা নেতাজির সম্পর্কে ভুল করেছি, আমাদের মূল্যায়নেতে নেতাজি এই ছিলেন এই ছিলেন, আমরা সেটা বুঝতে পারিনি। বেশ ভালো কথা, বুঝতে তো পারেননি, এখন 50 বছর লেগেছে বুঝতে এবং সেটা বলতে, কিন্তু প্রায়শ্চিত্তটা করবে কে? নেতাজিকে বুঝতে ভুল করেছেন, তারপরেও ভারতবর্ষ এবং বাংলার দেশের নেতৃত্ব করবার ইচ্ছেটা রয়ে যাচ্ছে, এটা কেমন কথা? দ্বিতীয় কথা, আপনারা যে নেতাজির বিরোধিতা করলেন, দেশ ভাগ হলো বাতিল দেন, স্বাধীনতা হলো কিনা হলো বাদ দেন, যে লক্ষ লক্ষ মানুষকে আপনারা বেঘর করলেন উদ্বাস্তু করলেন, লক্ষ লক্ষ মেয়ে সেখানে নির্যাতিত হলো, রক্তের ফোয়ারা খেলে গেল, এবং যে মানুষগুলো এখনো রেল লাইনের ধারে ফুটপাথের ধারে ভারতবর্ষে বাংলায় বিভিন্ন জায়গায় কেটে বেড়াচ্ছে, এগুলার কি ব্যবস্থা হবে বলুন তো? কমিউনিস্টরা, জ্যোতিবাবু, বুদ্ধবাবুর ফলোয়াররা, তার মধ্যে তো অনেকে আপনারা রয়েছেন ঘর ছাড়া। এবারে বলুন যে আপনাদের এই যে অভিশাপ, এই যে দেশ ভাগ, 14 পুরুষের ভিড়ে মাটি উৎখাত হয়ে আজকে অবাঙালির আড়ত করে ফেলা হয়েছে যে বাংলাকে, সেখানে তারা তো বারবার স্বীকার করছেন, প্রকাশ্যেই বলছেন যে আমরা ভুল করেছি। তার মানে দেশ ভাগের প্রথম দায়িত্ব সেখানে হচ্ছে কমিউনিস্টদের আসছে। এবং ভিয়েতনামের সংগ্রামের সময়তে যখন শরৎবাবু এখানে ভিয়েতনাম দিবস এশিয়ার মুক্তি সংগ্রাম বলে ঘোষণা করে হরতাল ডেকেছেন, এই কমিউনিস্টরা তখন মুসলিম লীগের সঙ্গে কলকাতায় মিছিল করেছে পাকিস্তান দিতে হবে। এই হলো পরিস্থিতি, যে পরিস্থিতি এখনো তখন ভূত প্রেতের অঙ্গভঙ্গির মতন রাজনৈতিক দল তাদের লোকগুলোকে আমার দেশের মানুষ সেখানে এখনো সহ্য করে যাচ্ছে, কিন্তু সহ্যের সীমা পেরিয়ে গেছে, সহ্যের সীমা পেরিয়ে গেছে। আমি সেখানে রাজনৈতিক ভাবে নির্যাতিত যে মানুষ তাদের বলবো আপনারা আগে সংগঠিত হন, হঠাৎ উত্তেজনার বসে কোনো বিক্ষোভ কোনো ঘটনা ঘটাবেন না। অসংগঠিত জনশক্তি একটা বিদ্রোহ ঘটাতে পারে কিন্তু আমূল পরিবর্তন করাতে পারে না। আমূল পরিবর্তন যেটা আমাদের দরকার সেটা কিসের জন্য আমি আসবো সেই কথায়, কেন এই ভারত সরকারের এই ব্যবস্থা আমাদের দরকার নেই, এবার আমি সেই কথায় আসবো। আমরা ভোট দিয়ে যাচ্ছি, ভারত সরকারকে আমাদের গভর্নমেন্ট জাতীয় সরকার সুবিধা কে পাচ্ছে, প্রথম আর্থিক সুবিধার দিকটা দেখব। ভারত সরকারের সরকারি কর্মচারী, ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যাই বলুন, সরকারি কর্মচারীরা মাইনে বাড়ে, জিনিসপত্রের দাম বাড়লে বিয়ে বাড়ে, বাড়ি ভাড়া পায়, অ্যালায়েন্স পায়, নানান রকমের ব্যাপার রয়েছে। এবং আর সুবিধে কারা পাচ্ছে? বড় ব্যবসায়ীরা। এদের সংখ্যা হচ্ছে 100 ভাগের 10 ভাগ মাত্র, আর 90 ভাগ মানুষ তার নিজের সংসার নিজে চালাচ্ছে, যেরকম রোজগার সেরকম খাচ্ছে, তাতে একবেলা খেতে পারলে তাও ঠিক আছে, দুবেলা খেতে পারলে তাও ঠিক আছে। সেখানে ভারত সরকারের কোনো ব্যবস্থা নাই। একটু আগে আমি বলেছি যে ইদানিং কালেতে বিলো পভার্টি লাইনের জন্য চাল গম রেখে দেওয়া হয়েছে, কিন্তু কোনো সরকার লিস্ট তৈরি করতে পারছে না, কেন পাচ্ছে না তাও বলে দিচ্ছি। গ্রাম এলাকার পঞ্চায়েত এলাকায় যে সমস্ত ঠিকাদারির কাজে এই পার্টির লোকেরা নাফা করছে, কন্ট্রাক্টরির কাজ নিয়ে সেখানে লাভ করছে, আজকে যদি ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম দিয়ে এই মানুষগুলোর খাওয়ার ব্যবস্থা করিয়ে সেই কাজগুলো করা হয়, তাহলে এই পার্টিগুলো গ্রাম লেভেলে ঠিকাদারির কাজের লাভটা পাবে না। অতএব এদের দু চারজনের সুবিধার জন্য সেখানে 40 ভাগ লোক, 100 ভাগের 40 ভাগ লোক, তারা কম খেয়ে থাক না খেয়ে থাক, তবু এরা হচ্ছে জনদরদী রাজনৈতিক দল। আবার পঞ্চায়েত নির্বাচনে আসবার জন্য এখন থেকে আরম্ভ হয়ে গেছে সেখানে কর্মকর্মী, অথচ গ্রামের 40 ভাগ লোকের খাবার সেখানে পড়ে রয়েছে, সেটা খাওয়ার ক্ষমতা নাই হবে। এবং পঞ্চায়েতের মেম্বার হওয়ার পর
কোন লোকটা কোন জায়গায় কোন পার্টি তার কি ছিল আর কত পয়সা কামিয়েছে তার জন্য সিবিআই এনকোয়ারির দরকার হয় না, গ্রামের লোকেরাই তার সাক্ষী। এইরকম একটা পরিস্থিতি নেতাজির আত্মপ্রকাশের কল্পনা করতে গিয়ে মেয়র গুপ্ত বলেছিলেন যে নেতাজির আত্মপ্রকাশ আমি কল্পনা করতে শিউরে উঠি, রক্তের নদী বয়ে যাবে। আমরা এখন অব্দি দেখে যাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ওদিকে বিজেপি থেকে আরম্ভ করে অন্যান্য যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য সেখানে ব্রিটিশ আমেরিকার ষড়যন্ত্র অনুযায়ী কাজ করে যাচ্ছে, যেভাবে পশ্চিমবাংলাতেও আমরা দেখছি যে যেভাবে কাজ হয়ে যাচ্ছে, তাতে করে আমি খালি একটা কথাই বলতে পারি, শোলমারির সময় থেকে যে কথা বলা হচ্ছে নেতাজির আত্মপ্রকাশের আগেই ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকিবে না। এদের সঙ্গে মোকাবিলা করার নেতাজির দরকার নেই, নেতাজিরা মোকাবিলা করছে এদের বব ঠাকুরদার সঙ্গে, ব্রিটেন আমেরিকা বব ঠাকুরদার সঙ্গে হচ্ছে নেতাজি। আমেরিকান ট্রেড টাওয়ার ধ্বংস হয়ে গেল, পেন্টাগন হিট হয়ে গেল, লাদেনের নামে আফগানিস্তানে বোমাবাজি হলো, আচ্ছা বেশ ভালো কথা। কিন্তু এবার আমি জিজ্ঞেস করি, পেন্টাগনের ওপর যে প্লেনটা পড়লো সে প্লেনটাকেও দেখা গেল, পেন্টাগন বিল্ডিংটাও সেখানে তো রয়েছে, কিছুটা ভেঙে চুরে গেছে, 110 তলা, 110 তলা, 220 তলা বাড়ি, 80,000 টন স্টিল দিয়ে তৈরি হয়েছিল, এছাড়া আরো অনেক কিছু ছিল, এসব ধুলো হয়ে গেল কেন? একটা লাশের একটা চিহ্ন পাওয়া গেল না, প্লেন অ্যাক্সিডেন্ট হলে তার টুকরো বাইরে ছিটকে পড়ে যায়, তার টুকরোটাকেও দেখা গেল না। যারা টিভি দেখেছে তারা দেখলো যে বাড়িটায় আগুন জ্বললো না, বিস্ফোরণ হলো না, খালি ধোঁয়া উঠলো, ওপরে যেখানে প্লেনে আগুন লেগেছে সেইটুকুনি, আর গোটা বাড়িটার শীতে বসে গেল। হ্যাঁ, 110 তলা বাড়ি এদিকে হেললো না, এদিকে হেললো না, শীতে বসে গেল, কোনো বিস্ফোরণ হলো না, আগুন জ্বললো না, আশেপাশের কোনো বাড়ি সেখানে হিট হলো না, আর কয়েক মাইল এলাকায় জুড়ে খালি গোলাপি ধুলো, হলোটা কি? এর জবাবে পাওয়া যাবে যে ইংল্যান্ড আমেরিকার অবস্থাটা হালতটা কে করলো, এবং সেই জন্য এখন আপ্রাণ চেষ্টা চলছে আমেরিকার আফগানিস্তানের উপরে সেঁটে বসে ভারত পাকিস্তান এলাকায় একটি যুদ্ধ অবস্থা তৈরি করতে, যাতে ভারত পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলি দখল করতে পারে অথবা নষ্ট করতে পারে, এবং নেতাজি সুভাষচন্দ্রকে দক্ষিণ এশিয়াকে এক ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে যাতে তৈরি করতে আত্মপ্রকাশ না করতে পারে। এ হচ্ছে সর্বশেষ কথা, যে জায়গায় এসে দাঁড়িয়েছে লড়াই সরাসরি এই জায়গায় চলে এসছে, এটা উটকো পুটকো ছুটকো কেমন ওসব কোন রাষ্ট্রের ব্যাপার নেই, ডাইরেক্ট নেতাজির নিয়ন্ত্রণে বিশ্ব পরিস্থিতি ঘুরছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে ভারত পাকিস্তান নিয়ে এত উত্তেজনা, তার ভিতরেই খবর বেরোচ্ছে ভারত পাকিস্তান তাদের পরমাণু কেন্দ্রের তালিকা বিনিময় করিয়াছে, এবং যৌথ প্রতিরক্ষার স্বার্থে যাতে বাইরের কোন শক্তি পাকিস্তান বা ভারতে পরমাণু কেন্দ্রের উপরে আঘাত হানিতে না পারে, এও কাগজে বেরোচ্ছে। এবার 97 থেকে ঘটনায় চলে আসি, এই ভারত সরকারের যে রায় হলো আমি সেই সময় থেকে চলে আসছি, তার আগেরটায় পরেই যাবো। 97 সালে নেতাজি সংক্রান্ত ব্যাপারে দুটি মারাত্মক খবর হলো, একটি খবর হচ্ছে কফি আন্নান, যিনি বর্তমানে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল, তিনি লিখিতভাবে নেতাজি ফোরামের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সুরেনজি গোয়েলজিকে চিঠি দিলেন দিল্লিতে, তার একটি চিঠির উত্তরে, যে আগে কে কি করেছে না করেছে পরের কথা, বর্তমানে রাষ্ট্রসংঘ বা তার কোনো দপ্তর নেতাজিকে যুদ্ধ অপরাধী বলিয়া মনে করে না। এর কথা হচ্ছে কেন, কফি আন্নান 97 সালের মে মাসে সে চিঠি কাগজে বেরোলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে পাঠানো হয়েছিল সেই চিঠি সুরেনজি গোয়েলজির তরফ থেকে, তারা সেই চিঠি প্রেসে দিলেন না। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল 97 সালে বলছেন রাষ্ট্রসংঘের কোনো দপ্তর নেতাজিকে যুদ্ধ অপরাধী বলিয়া স্বীকার করে না। দেখুন, তাহলে নেতাজি যুদ্ধ অপরাধী একটা কথা চালু ছিল, এবার রাষ্ট্রসংঘ থেকে তার উত্তর হলো 97 4 আগস্ট এবার সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে ভারত সরকার মিথ্যা কথা বলেছে, নেতাজির মৃত্যুর কোনো তথ্য প্রমাণ নাই, সেখানে বিমান দুর্ঘটনা প্রমাণিত হয়নি, এরপরে নেতাজি মরেছে যদি কেউ বলতে চায় তাকে কোর্টে প্রমাণ দিতে হবে, তা নাহলে আদালত অবমাননার দায়ে পড়িবে। অতএব যারা এখনো
যদি ভরসা করে কেউ মাথা খারাপ না হয়ে থাকে, যদি গায়ের জোরে বলবার চেষ্টা করে যে নেতাজি মারা গেছে, তাহলে তার পরিণামটা খুব একটা ভালোর দিকে যাবে না, এটা অন্তত বুঝে নেওয়ার দরকার রয়েছে। বলছে ছাগলে চিনা খায় আর পাগলে নিজের ভালো বোঝে, অতএব সেটুকু অন্তত কেমন বোঝার দরকার রয়েছে যে নেতাজির ব্যাপারে নাক গলাতে গেলে কি হতে পারে। এবার 97 পর কি ঘটলো, 98 আমরা দেখলাম ভারত পাকিস্তানকে কেন্দ্র করে 12টা পরমাণু বোমা, একটা দুটো নয়, পরীক্ষার নিমিত্ত হলে একটা দুটো বোমা ফাটতে পারে, 12টি পরমাণু বোমা, তাও ফাটাচ্ছে কারা, ভারত পাকিস্তানের মতন ভিখিরির দেশ। ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দিলে, আমেরিকা টাকা না দিলে যাদের খাওয়া জোটে না এরকম অবস্থা, তারা 12টা পরমাণু বোমা ফাটিয়ে চুপ করে বসে রইল, আর আমেরিকার হয়ে গেল মাথা খারাপ। সে সব দেশ ডেকে রাষ্ট্রসংঘে সেখানে বললো এদের অবরোধ, এদের সঙ্গে কেউ ব্যবসা বাণিজ্য কোন জিনিস বেচবে না, এদের না খেতে দিয়ে মেরে দাও, এরা পরমাণু তৈরি করেছে, এরা লড়াই করলে আমরা সেখানে ফেঁসে যাবো। অবরোধ জারি হয়ে গেল ভারত পাকিস্তানের বিরুদ্ধে, কিছু পরোয়া নেই। এবার চীন আর আমেরিকা যুক্ত বিবৃতি দিতে চায়, এক্ষুনি সব জমা করো, ফেরত করো, নষ্ট করো। ভারতের মুখপাত্র সরকারি ভাবে কোনো মন্ত্রী নয়, বলছে দেখো দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করার দিন তোমাদের শেষ হয়ে গেছে, দুনিয়া জানে যে তুমি চীন এবং আমেরিকা তোমরা পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করেছো এবং এই এলাকার যে ব্যালেন্স, সেই ব্যালেন্স নষ্ট করবার চেষ্টা করেছো, আজ তোমরা এখানে নাক গলাতে এসো না। কাগজে বেরোচ্ছে চীন এবং আমেরিকার জয়েন্ট স্টেটমেন্টের এগেনস্টে ভারত থেকে বেরোচ্ছে এই কথা, ওই পরমাণু বোমা বিস্ফোরণের পর। তো দেখা গেল ভারত পাকিস্তানে কোনো রকম কোনো উত্তেজনা নেই এক বছর অবধি। তার মধ্যে বাজপেয়ীজি চলে গেলেন, নওয়াজ শরীফের সঙ্গে খোলাখুলি করলেন, সেখানে জিএবারেদের লাহোরে বাস চালু হয়ে গেল, তখন কিন্তু বাজপেয়ীজি বা আদবানিজি কোন জঙ্গি তালিকা পাকিস্তানের কাছে পেশ করেননি, লাহোরে বাস চলে গেল, বন্ধুত্ব ভারত পাকিস্তান এক হয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটছে কার্গিল থেকে, কার্গিলের ঘটনা এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল সেই থেকে চলছে, যেটা হচ্ছে যেন ভারত পাকিস্তান মুখোমুখি হয়ে যাচ্ছে যুদ্ধের জন্য। কিন্তু পাকিস্তানের পরমাণু বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ভারতের সেনাপতি জেনারেল মালিক সঙ্গে সঙ্গে বলেছিলেন, পাকিস্তান যত খুশি পরমাণু বোমা ফাটাক, ভারতের সঙ্গে তার যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিসের ভিত্তিতে তিনি বলেছিলেন, তার কারণে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের প্রত্যক্ষ নেতৃত্বে এবং তার সরাসরি, তার যে তাদের ভারত পাকিস্তান দুইটা যে ফোর মিলিটারি, সে তারা একসঙ্গে কাজ করছে। তার কয়েক দিনের ভিতরেই বলা হলো যে ভারত পাকিস্তান পরমাণু কেন্দ্রগুলির তথ্য বিনিময় করে আছে যৌথ প্রতিরক্ষার খাটতে, তবু আমাদের চোখ কান খুলছে না। এই 2 জানুয়ারি এইবারে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার পরে তো এই 2 জানুয়ারি ফের বেরিয়েছে যে ভারত এবং পাকিস্তান তাদের পরমাণু কেন্দ্রগুলির সেখানে তালিকা বিনিময় করে আছে যৌথ প্রতিরক্ষার স্বার্থে, এর নাম নেতাজি। এখানে আমরা 7টা দেশ মারপিট করছি, সার খেতে সেখানে দেশের পতাকা একসঙ্গে উঠছে, সন্ধ্যেবেলা একসঙ্গে নাবছে, এর নাম নেতাজি, যিনি ইতিমধ্যে প্রশাসনকে এক করে বসে রয়েছে, খালি এবার দেখছেন বালখিল্যদের নাচ কতদূর চলে। এই আমেরিকা ব্রিটেন এদের নাচে এই রাজনৈতিক দলগুলোর নেতারা যারা এখনো নেতা রয়েছে, তার মধ্যে পাকিস্তান নেপাল রাজনীতি শূন্য হয়ে গেছে, সেখানে পলিটিক্স শেষ। এবার বাংলাদেশের খালেদা হাসিনারও দিন গুড়িয়ে আসছে, ভারতবর্ষের রাজনীতিকেরও দিন গুড়িয়ে আসছে, সংসদীয় গণতন্ত্র গায়েব হয়ে যাচ্ছে, ডিক্টেটরিয়াল চাই এবং নেতাজির মতন ডিক্টেটরশিপ পারে একমাত্র এই দেশকে বাঁচাতে, দেশের মানুষগুলো বাঁচাতে। লক্ষ লক্ষ টন চাল নষ্ট হয়ে যাচ্ছে, দেশের মানুষ খেতে পাচ্ছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে, পয়সা না দাঁড়াতে পারছে না। যে জায়গাটা এবারে আসবার কথা বলছিলাম যে ভারত সরকারকে আমরা কেন চাইবো বা কেন রাখবো এই ব্যবস্থাটাকে, কেনই বা ভোট দেবো, আর যারা ভারত সরকার নিয়ে ভোট চাইতে আসবে তাদেরই বা সেখানে কি জবাব দেওয়া হবে, চাইতে আসবে ক্ষমতা কমই থাকে, নেহার দোকান কাটা যে আছে সেই আসবে ভোট চাইতে। প্রথম কথা হচ্ছে আমরা ওই যে 90% লোক যেমন রোজগার করছি সেরম খাচ্ছি, ভারত সরকারের কোনো ব্যবস্থা নাই যে কম খাওয়া লোকগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করে।
শিক্ষা ব্যবস্থা আমার যেমন রোজের আমার ছেলের যেরকম অবস্থা, আমি পড়াতে পারলে পড়াবো, না পড়াতে পারলে পড়াতে পারবো না। আর রাজনৈতিক দল পয়সা আছে যাদের, তারা ইংলিশ মিডিয়ামে দিয়ে ভালো চাকরি তারা নেবে, আর বাকি তোমরা মোট বইবে, কুলি হতে গেলে ইংরেজি জানতে দরকার নেই। এ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পয়সা থাকলে চিকিৎসা পাবে, পয়সা না থাকলে চিকিৎসা পাবে না। আর তারপরে তো হচ্ছে প্রোটেকশন, শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, পুলিশের চেহারা আমি আগেই বলে দিয়েছি, যাদের ওপর অব্দি প্রত্যেককে মাসে একটা মাসোয়ারা ওপর অব্দি অফিসারদের পাঠাতে হয়, যার ফলে যে সাতটা জুয়া ক্রিমিনাল চোর ডাকাতদের মাধ্যমে তাদের সেই পয়সা রোজগার করতে হয়, যার জন্য সমাজে ক্রাইম বন্ধ হচ্ছে না। আজকে আফতাব আনসারির কথা বলছে, সে বেনারস থেকে তৈরি হয়েছে, মস্তান তৈরি হয়েছে, সেখান থেকে অ্যাপড্যাক করেছে, সে পুলিশের চোখের বাইরে, আর সে চলে গেল দুবাইতে গিয়ে আজকে সেখান থেকে লড়াই করছে, আজকে তাকে সেখান থেকে ট্রেন নিয়ে এসছে, তৈরি করলো কে? এই অবস্থা, এই ব্যবস্থা। তো কাজে যে সরকারি ব্যবস্থা বা যে সরকার, বেশিরভাগ মানুষেরই 90% মানুষের খাওয়া পড়া থাকা তার চিকিৎসা এবং কোনো ব্যবস্থা করতে পারে না, তার বাপ হতে আসবার কি তার রয়েছে যে ভাত দেওয়ার নাম নেই, এমন বাপ হতে এসছ? এ হচ্ছে ভারত সরকার এবং এখানকার প্রশাসন যেটা চলছে রাজনীতির নামে, তার চেহারাটা সাধারণ মানুষের সঙ্গে এইটুকুনি কোনো সম্পর্ক নাই। ভোট নেওয়া ছাড়া, টাকা লোটা ছাড়া, সেখানে তাদের চুষে মারা ছাড়া, রাজনৈতিক দলের নামে তাদের বিচ্ছিন্ন করে রাখা, ডিভাইড অ্যান্ড রোল, দেশের লোক এক না হয়ে যায় তাহলে মুশকিল আছে, দুর্নীতিও চলে যাবে 24 ঘন্টার ভিতরে, বদমাইশি খতম। অতএব পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে যে বিভিন্ন ভাগে একটা গ্রামকে, একটা গ্রামের বাড়ি অব্দি, একটা পরিবারকে অব্দি সেখানে বিচ্ছিন্ন করে, যাতে করে তাদের ভাগ করো খাও ব্রিটিশ পলিসি, ডিভাইড অ্যান্ড রোল, এই তারা বজায় রেখেছে। একটা পাড়ায় আমরা একটা নিজেদের রাস্তা যদি খারাপ থাকে, একসঙ্গে বসে যে আমরা মাটি ফেলে রাস্তা ঠিক করব, সেটা করার ক্ষমতা নেই, একসঙ্গে বসতেই পারবো না, চারটে দল সেখানে আছে। এই জায়গায় নিয়ে এসছে যেখানে বলছে একতাই বল, এক জাতি এক প্রাণ একতা, সেখানে এই হচ্ছে চেহারা। তো এর বিপরীত যে ব্যবস্থাটা নেতাজি, তিনি আজাদিন সরকার গঠন করার সময়, যুদ্ধ করার সময় থেকে, তারও আগে থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন, যবে থেকে আইসিএস ছেড়ে তখন থেকেই ভারতবর্ষের এই সমস্ত কিছু নিয়ে তিনি পরিকল্পনা মাফিক এগোচ্ছেন। তাকে আজকে নতুন করে ভারতবর্ষের উপরে কি করতে হবে সে পরিকল্পনা তার তৈরি করার কোনো প্রয়োজন নাই, কিন্তু কানের কাছে কাশি বাজাচ্ছে ভারত সরকার আর তার দালালেরা, ভারত সরকার আর তার দালালেরা কাশি বাজাচ্ছে নেতাজিকে কাজ করতে দেবে না। বাবরি মসজিদ ভাঙছে 6ই ডিসেম্বর 85 সালে রায় বেরিয়েছে, এলাহাবাদ হাইকোর্টে এখনো রায়, তারা আপিলের কোনো তারিখ পড়েনি, তিনটে গভর্নমেন্ট বদলে গেল 85 সাল থেকে 92, 7 বছর, তিনটে প্রধানমন্ত্রী, সেখানে ওই বাবরি মসজিদ কমিটি আর বিশ্ব হিন্দু পরিষদ বৈঠক করাচ্ছে, যেন তারাই হচ্ছে মালিক ওই ব্যাপারটা। আর তিনটা প্রধানমন্ত্রী বলে গেলেন, না হলে এখন অব্দি এরা বলছে সুপ্রিম কোর্ট যা বলবে, অথচ এলাহাবাদ হাইকোর্টে এখনো মামলা শুনানি হয়নি, 55 বছরের মামলা ব্রিটিশ আমল থেকে পেন্ডিং ছিল, 30 সালের মামলা ওই বাবরি, 55 বছর বাদে 85 সালে রায় দেওয়া হয়েছে, দিয়ে সেখানে নেতাজিকে রোখার ব্যবস্থা, হিন্দু মুসলমান দাঙ্গা বানা, নেতাজির পক্ষে আর সম্ভব হবে না দেশ এক করে আসা, এ হচ্ছে বাবরি। এবার 6ই ডিসেম্বর বাবরি ভাঙছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বসে রয়েছে 6 ঘন্টার কোনো খবর নেই যে তারা কি চেষ্টা করেছে, ভেঙে গেল। 8ই ডিসেম্বর ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান এবং ভারত বার্মার 20 কিলোমিটার বসবাসকারী লোকেদের জন্য একটা মুক্তির দিন ঘোষণা হতে যাচ্ছিল 8ই ডিসেম্বর 1992। এই 20 কিলোমিটার এলাকার লোক, তারা যাতায়াত থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হাসপাতালের চিকিৎসা এই 20 কিলোমিটার এলাকার মধ্যে করতে পারবে, ইমেটেরিয়াল সেটা কোন দেশের মধ্যে পড়ছে, তাকে রোকবার জন্য 6ই ডিসেম্বর ব্রিটেন আমেরিকার নির্দেশ অনুযায়ী ওই বাবরি মসজিদ ভাঙেছে আপনার কংগ্রেস সরকার এবং বিজেপি সব মিলে। আর এই যে কংগ্রেস সরকার নরসিমা রাওয়ের কথা বলছেন, এবার এখানকার বামপন্থীরা শুনে নিন, এই নরসিমা রাওকে বামপন্থীরা দুবার অনাস্থা প্রস্তাব থেকে বাঁচিয়েছে, তবে গিয়ে নরসিমা রাও বাবরি ভাঙিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়েছে, নেতাজিকে ব্লক করতে অস্বীকার করতে পারবে?
ব্যক্তি ছিলেন, সেই সময় প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন, এই বামপন্থীরা এখানকার বাংলার কমিউনিস্টরা তারা গিয়ে ভোট দিয়েছে কংগ্রেস প্রার্থী শঙ্কর দয়ালকে। বাংলার মানুষ কি কংগ্রেসকে ভোট দিতে জানে না নাকি? যে তোমাদের ভোট দিচ্ছে তোমরা গিয়ে সেখানে কংগ্রেসকে ভোট দেবে? এই হচ্ছে আমাদের ইতিহাস, চলমান ইতিহাস, যার উপরে দাঁড়িয়ে আজকে ঘটতে যাচ্ছে একটা সার্বিক সমাজ বিপ্লব। সারা পৃথিবীতে অদল বদল ঘটতে যাচ্ছে, রাষ্ট্রসংঘ ভেঙে চুরমার হয়ে গিয়ে সেখানে নতুন নিরাপত্তা পরিষদ 10-15 জনের ঘোষণা দিয়ে যাচ্ছে, তাকে রুখতে গিয়ে আমেরিকার লড়াই। যখন আফগানিস্তানে কিছু হলো না, এবার সাদ্দামের উপর লড়াই করতে হবে, বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে হবে, ইরান, ইরাক, উত্তর কোরিয়া, তার সঙ্গে লড়তে হবে, অর্থাৎ বিশ্বযুদ্ধ বাঁধবে, রাষ্ট্রসংঘ যেন বসতে না পারে, তাহলে আমেরিকার জারিজুরি শেষ। এইখানে দেশে ঝুলে রয়েছে পৃথিবীর পরিবর্তন, নেতাজির আত্মপ্রকাশ যেই মুহূর্তে সেই সময়ে এসে যাবে, এরা অনতিবিলম্বে আসছে রাষ্ট্রসংঘের অধিবেশন। এই 50 বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘের নামে যে আমেরিকান আধিপত্য যে কাজ করেছে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। নতুন আর্থিক নীতি, নতুন অর্থ ব্যবস্থা আরম্ভ করে সারা পৃথিবীতে একটি মানবিক সমাজ ব্যবস্থা প্রবর্তিত হতে যাচ্ছে, যা ছিল স্বামী বিবেকানন্দের পরিকল্পনা, একটা হিউম্যান রেস, ভারতীয় সনাতন ধর্মের উপরে ভিত্তি করে মানবতার বিকাশ। আমরা সেই জায়গায় যাচ্ছি। এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি একটু খালি খালি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে নীতি গৃহীত হতে চলেছে, এটা নেতাজি দীর্ঘদিন জানেন, সেটা হচ্ছে কম্পালসারি এডুকেশন। 7-8 বছর বয়স হয়ে গেলে সব ছেলেকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় টেক ওভার করে নেওয়া হবে, সে যে ঘরেরই হোক, তার যে পরিবারই হোক। এই আরম্ভ হচ্ছে বৈষম্যবিহীন এক জাতি একটা তৈরি করার, তার যে প্রথম স্টেপ যুদ্ধে যেতার পর, সেটা হচ্ছে আমাদের তৈরি করার কাজ, রিকনস্ট্রাকশন। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এবং সেখানে কম্পালসারি 7-8 বছর বয়স হলেই প্রত্যেকটি ঘরের ছেলে তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় চলে যাবে, কারণ বাপ মায়ের চিন্তা নেই কি পড়বে আর করতে খরচা হবে, কিভাবে খাবে, কোথায় থাকবে। বৈষম্যবিহীন একটা জাতি তৈরি হতে যাচ্ছে নেতাজির সরাসরি প্রত্যক্ষ নেতৃত্বে। এই সব নিয়েই হচ্ছে নেতাজির আত্মপ্রকাশ, বর্তমান কর্মকাণ্ড। তো এ সম্পর্কে আমি বেশি বিস্তারিত আর কোনো আলোচনায় যেতে চাই না, এখন প্রতিদিনের খবর সেখানে নেতাজি আত্মপ্রকাশের দিকে ধেয়ে চলবে, প্রতিদিনের খবর। ইতিমধ্যেই দলাই লামার তিব্বত ফিরে যাওয়ার খবর এখন খবরের কাজ আসতে আরম্ভ করেছে। চলমারি দেখি বলা হয়েছিল নেতাজির আত্মপ্রকাশের আগের শেষ বড় ঘটনা হচ্ছে দলাই লামার তিব্বত প্রত্যাবর্তন। গত পরশুই চীন সমস্ত তিব্বতী যারা এখানে রয়েছে তাদের ওপর ক্ষমা ঘোষণা করেছে, বলে তোমরা যে কেউ যখন তখন তিব্বতে চলে আসতে পারো, দলাই লামাও সে কথা বলেছে। কাজে এখন অপেক্ষা, প্রতীক্ষা, খালি খবর। দলাই লামার যাওয়া, রাষ্ট্রসংঘ ভেঙে যাওয়া, নেতাজির আত্মপ্রকাশ একটি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার উপরেতে। আর এখানেতে আমরা সংগঠিত মানুষ, প্রতিটা গ্রামকে একটা সংগঠন হিসেবে তৈরি করার জন্য আমরা গার্জিয়ান ভিত্তিক, প্রত্যেকটি পরিবারের অভিভাবক ভিত্তিক একটি স্থায়ী কাউন্সিল তৈরি করার দিকে এগিয়ে চলুন। ভোটের দরকার নাই, পরিবারের গার্জিয়ান গুলো সংসার চালায়, তাদেরই সম্পত্তি, এখানে কোনো তৃতীয় বা দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন নেই। আমাদের সংসারে ভালো মন্দ আমরা বলবো, গার্জিয়ান পরিবারের অভিভাবকরা বসবে, একটি গ্রাম পরিষদ তৈরি হবে, তার উপরে তৈরি হবে বাকি জিনিসটা। এইভাবে যে আমরা একটি সুসংগঠিত ভাবে গ্রামীণ কার্যক্রমের ভিতর দিয়ে গোটা দেশকে গড়ে তুলতে যাচ্ছি, এবং নেতাজি প্রশাসন নিয়ন্ত্রণ করে সেখানে যে জিনিসগুলো করার দরকার জনসাধারণের জন্যে, সেই জিনিসগুলো আইনের মাধ্যমে প্রশাসনের বদল ঘটিয়ে তার ভিতর দিয়ে যা করার, সেটা নেতাজির দায়িত্ব, আমাদের নয়। কাজেই নেতাজির এই যে কর্মকাণ্ড, তাকে সামনে রেখে আজাদিন স্বেচ্ছাসেবক তারা সারা ভারতবর্ষে সেখানে ছড়িয়ে যাচ্ছে। নেতাজি ভারতবর্ষের প্রতিটি মানুষকে ডাক দিয়েছিলেন 21 অক্টোবর, বলেছিলেন আমার এই সরকার স্বাধিকার বলে প্রতিটি ভারতবাসীর আনুগত্য দাবি করিতেছে, আমাকে ভোট দাও, দয়া করে আমি বাঁচবো, দাঁড়াবো না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছে তাদের রক্ত মূল্যে নেতাজি দাবি করেছেন ভারতবর্ষের প্রতিটি নাগরিককে, যে তারা আজাদ হিন্দের নাগরিক, বাঘের বাচ্চা বাঘই হয়, রাজি
রাজনৈতিক ভেড়ার পালেতে কিছুদিন ভেড়া করতে পারে, ঘাস খেতে পারে, কিন্তু যেদিন তার মুখে রক্ত মাংস গুঁজে দেওয়া যাবে সেদিন বাঘের ভিতরে আসবে ব্যাঘ্রত্ব। তো সেই আশা নিয়েই এবং সেই দিনের দিকে চেয়ে একটি নতুন বাংলার অভ্যুত্থান আশা করেই আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হিন্দ। আমি আমার